নমস্কার, আপনারা দেখছেন দি লোকাল জার্নালিস্ট, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্বেতা। এই মুহূর্তে আমরা দা লোকাল জার্নালিস্ট ইন দাঁড়িয়ে আছি কলকাতা পৌরসভার 45 নম্বর ওয়ার্ডে, যেখানে কিছুক্ষণ আগেই 45 নম্বর ওয়ার্ডে শ্রী জৈন বিদ্যা মন্দিরের সামনে, যেখানে কিছুক্ষণ আগেই অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন ভেতরে বুথ থেকে ভোটাররা ভোট দিয়ে বেরোচ্ছেন, কিন্তু এই বুথেই কিছুক্ষণ আগেই অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং অভিযোগ এখানে অবাধে চলেছে ছাপ্পা ভোট। শুধু তাই নয়, মহিলা ভোটারদের গায়েও নাকি হাত তোলা হয়েছে, এরকমও অভিযোগ উঠে এসেছে। এই অভিযোগকে কেন্দ্র করে এই কিছুক্ষণ আগেই এই বুথের সামনে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে কড়া পুলিশি প্রহরা করা হয় এবং নামানো হয় র্যাফও। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু নিরাপত্তার ছবিটা যাতে আপনাদের সামনে তুলে ধরে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে স্টেট পুলিশ এবং কলকাতা সাদা পোশাকের পুলিশের পাশাপাশি রয়েছে র্যাফ। এবং স্টেট পুরো এলাকা কড়া নিরাপত্তার মধ্যে মুড়ে রাখা হয়েছে, রয়েছেন পুলিশের উপরম উচ্চপদস্থ আধিকারিকরা এবং কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভোট গ্রহণ পর্ব। এই মুহূর্তে পরিস্থিতি শান্তিপূর্ণ হলেও একটা আশঙ্কা থেকেই যাচ্ছে, চাপা আশঙ্কা রয়েছে এই বুথকে কেন্দ্র করে। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে এবং এই উত্তেজনার জন্যই এলাকায় কড়া পাহারা রয়েছে, রয়েছে র্যাফ, রয়েছে সাদা পোশাকের পুলিশ বাহিনী এবং স্পেশাল ফোর্স। আপনারা দেখতে পাচ্ছেন কতটা আগের থেকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, এতটা আগের থেকেই নিরাপত্তার কড়াকড়ির জন্য ভেতরে প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র ভোটাররাই ভেতরে গিয়ে সচিত্র পরিচয়পত্র দেখিয়ে তবেই বুথের মধ্যে ঢুকতে পারবেন এবং ভোটাররা ভোট দিয়েও বেরোচ্ছেন। ক্যামেরায় লুসি ঘোষালের সঙ্গে আমি শ্বেতা রায়, দি লোকাল জার্নালিস্ট, কলকাতা।